আজকে আমাদের বোকাচোদা ফ্রেন্ড একটা মিস্টার আল মুমিনের বার্থডে, সো আপনারা ওকে বেশি বেশি করে উইশ করবেন, সে যেন বড় হয়ে অনেক খেলতে পারে এবং বউকে প্রত্যেক বছর একটা করে বেবি গিফট করতে পারে। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের সেই গিফট খোলার আকর্ষণের মুহূর্তটা এখনই আপনারা উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে আল মুমিন তার গিফট নিয়ে খোলার চেষ্টা করছে। এই গিফটটা দিয়েছে ডিপ্রেশন কিং এর পক্ষ থেকে একটি ফেসবুক গ্রুপ, যেখানে তাদের নিজস্ব কথা শেয়ার করা হয়। ডিপ্রেশন কিং 2K মেম্বার আশা করা যায়, অনেক বড় গ্রুপটা হয়ে যেতে পারে আপনাদের সাহায্য সহযোগিতায়। সেই আকর্ষণীয় মুহূর্ত যেটা দেখার জন্য আপনারা ওয়েট করছিলেন, এখানে অনেকজন দেখছে গিফট খোলা। হ্যাঁ, দেখা যাক কি হয়। প্রথমে আমরা হোল্ডারের বক্স দেখতে পাইলাম, তারপরে একটি ওয়ালেটে অনেক সুন্দর করে মোড়ানো। যাই হোক, আমরা তো অধীর আগ্রহে বসে আছি গিফটটা দেখার জন্যে কি থাকতে পারে। এখানে খাতা বা কাগজ, খুব ইন্টারেস্টিং মুহূর্ত। আমার মনে হয় না যে খুলে শেষ করতে পারবে। কি 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 হয়, দেখো গিফট গুলো। ও ভাই, অনেক ছোট হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক প্যাকেট। আমাদের পক্ষ থেকে তার জন্য গিফট আছে। দেখা যাক কাটটা সফল হয়, আপনার কমেন্টে জানাবেন কি থাকতে পারে। এ মারুফকে দুইটা দই দাও, মারুফকে দুইটা দই দাও, ওই বেশি টাকা আছে। আপনার হাতের জন্য ওকে দুইটা মুরগির মাংস দাও তো, আর ওই ওই পাশে ওই খাসির মাংস হবে। হ্যাঁ, খাসির মাংস হবে, খাসির মাংস। হ্যাঁ, এই আলমামি তাড়াতাড়ি খুলো, খোলার পরে তোমাকে আমরা দই দিব। আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, দেখা যাক কি বের হয় আর ভিতর থেকে। এবং এর মধ্যে শেষ হলো আমাদের সেই গিফট ওপেন মুহূর্ত।